মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাঁচাভোগ শেষে দেশে ফিরেছেন একশো তিয়াত্তর বাংলাদেশি বুধবার বেলা দেড়টার দিকে তারা কক্সবাজার শহরের নুনিয়ার ছড়াঘাটে পৌঁছায় গভীর সাগরে অবস্থানরত মিয়ানমার প্রতিরক্ষা বাহিনীর নেভাল শিপ দুইন জাহাজ থেকে বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ সব বাংলাদেশিদের নুনিয়ার ছড়া ছড়াঘাটে নিয়ে আসে কর্মকর্তারা জানিয়েছেন মিয়ানমার ফেরত একশো জনের মধ্যে একশো উনত্রিশ জন কক্সবাজার জেলার ত্রিশ জন বান্দরবনের সাতজন রাঙামাটির এবং খাগড়াছড়ি নোয়াখালী নারায়ণগঞ্জ চট্টগ্রাম রাজবাড়ি নরসিংদী ও নীলফামারী জেলার একজন করে রয়েছে এর আগে বাংলাদেশিদের নিয়ে আসা মিয়ানমার প্রতিনিধি দল বিশেষ ট্রলারে কক্সবাজার পৌঁছায়